হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিধি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির তৃতীয় রিলিজ স্লিপের গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব তৃতীয় রিলিজ স্লিপ সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত জানবো সাথে থাকবে তৃতীয় রেল স্লিপ যদি দেওয়া না হয় তাহলে শিক্ষার্থীদের জন্য কি চিন্তা ভাবনা করা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের জন্য কি ব্যবস্থা করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে চলো শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে নিউজটির শিরোনামে বলা হয়েছে তৃতীয় স্লিপ নিয়ে ভাবছি না উপাচার্য অর্থাৎ উপাচার্য তৃতীয় রিলি স্লিপের বিষয়ে কোনো কিছু ভাবছে না কেন ভাবছে না সেই বিষয়ে জানবো এখানে বলা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির কার্যক্রমের তৃতীয় স্লিপ অথবা আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে ভর্তিচ্ছুকরা তবে আপাতত এই বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান ওকে যদিও আগামীকাল শনিবার অর্থাৎ আগামীকাল পনেরোই জানুয়ারি এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কর্তৃপক্ষের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটি রয়েছে সেই কমিটি থেকে একটি বিষয় এই যে তৃতীয় রিলিজ স্লিপের বিষয়ে মূলত সিদ্ধান্ত জানানোর কথা ছিল অর্থাৎ আগামীকালকে কিন্তু নতুন আরেকটি আপডেট আমরা পাবো ওকে তো তথ্য মতে গত আঠারোই অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কার্যক্রমের প্রথম রিলিজ শিল্পের আবেদন শুরু হয় অর্থাৎ এখানে কিন্তু প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এই আবেদনগুলোর কথা বলা হয়েছে এবং এখানে যারা আবেদন করে চান্স পায়নি তারাই কিন্তু এই তৃতীয় রিলিজ শিল্পের দাবি তুলছে এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এই প্রসঙ্গে অর্থাৎ তৃতীয় রিলিজ স্লিপের প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য যিনি রয়েছেন তার কাছে জানতে চাইলে তিনি কি জানান তিনি বলেন যে হ্যাঁ আমরা আপাতত তৃতীয় রিলিজ শিল্পের বিষয়ে ভাবছি না এর পরিবর্তে আমরা আমাদের প্রফেশনাল অথবা ডিগ্রি কোর্স এই দুইটি কোর্সে শিক্ষার্থীদের ভর্তি হতে অনুপ্রাণিত করছি আমাদের ডিগ্রি ও প্রফেশনাল কোর্সে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করছি ওকে অর্থাৎ এখানে কিন্তু তিনি বলছেন যে আপাতত তৃতীয় রিলিজ স্লিপের বিষয়ে তিনি ভাবছেন না এবং তৃতীয় রিলিজ শিলিপ দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নিজে মুখে বলেছেন সেক্ষেত্রে অনার্স প্রফেশনাল অনার্সে কিন্তু দ্বিতীয়বার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে সাথে ডিগ্রি ভর্তির কার্যক্রমের প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং বাকি রয়েছে কোটা মেধা তালিকায় কোটা মেধা তালিকার কিন্তু রিলি শিল্পের কার্যক্রমটি শুরু হবে তো রিলি শিল্পের কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই কিন্তু হয়তো ডিগ্রিতে নতুন করে ভর্তির সুযোগ দেয়া হতে পারে এজন্য আসন সংখ্যা কিরকম ফাঁকা রয়েছে সেই বিষয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত জানাবে ওকে তাই আমার যেটি মনে হচ্ছে যে পনেরোই জানুয়ারির মধ্যে তৃতীয় রিলিজ শিলিপের বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রসঙ্গে অধ্যাপক মুশিউর রহমান যেটি বলেছেন যে তৃতীয় রিলিজ শিলিপের বিষয়ে পনেরোই জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানানোর বিষয়ে কিছু বলতে পারছি না অর্থাৎ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি রয়েছে তাদের তারা যে কি সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছু জানেন না তো জানেন না যেহেতু সেহেতু আগামীকালকে কিন্তু নতুন আরেকটি আপডেট পাব অর্থাৎ তৃতীয় রিলিজ স্লিপকে আদৌ দেওয়া হবে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানতে পারব তবে আমার যেটি মনে হচ্ছে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন উপাচার্য তিনি কিন্তু এই যে পুরো যে কার্যক্রমটি রয়েছে তৃতীয় রিলিজ স্লিপের কার্যক্রম এই কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে যাই হোক এই ছিল কিন্তু টোটালি আজকের মতো আপডেট যখনই নতুন কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে সবার আগে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না